শিউলিপুর গ্রামে প্রিয়া নামের একটি মেয়ে তার মা মিনতির সাথে থাকত। প্রিয়া ছোটবেলা থেকেই খুব বেশি ঘুরতে পছন্দ করত। সে একদমই বাড়িতে থাকত না, সব সময় এদিকে সেদিকে ঘুরে বেড়াত। একদিন প্রিয়াদের পাশের বাড়ির এক মহিলা তাদের বাড়িতে আসে। কই কো মিনতি দি, কোথায় গেলি? আরে ঝর্ণা তুই, আয় আয় বস। মিনতি দি, তোমাকে একটা কথা বলতে এলাম। কি কথা রে? মিনতি দি, ছোটবেলা থেকেই তো দেখছি প্রিয়া সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। এইভাবে মেয়েদের সারাদিন ঘুরে বেড়ানোটা তো লোকে ভালো চোখে দেখে না। তুমিও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছো না কেন? বয়স তো কম হলো না? হ্যাঁ ঝর্ণা, তুই ঠিকই বলেছিস, আমার ওর জন্য এখন একটা বিয়ের খোঁজ করা উচিত, না হলে মেয়েটা হাত ছাড়া হয়ে যাচ্ছে। আমার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে দিদি, তুমি যদি বলো তাহলে আমি ওদেরকে আসতে বলি। তা ছেলে কি করে? ছেলে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে, ভালো টাকা মাইনে পায়। মা, ছেলে আর ছেলেটার একটা বোন আছে, ব্যাস তিনজনের সংসার। বাহ, তাহলে তো খুবই ভালো, তুই ওদের আসতে বল। ঠিক আছে দিদি, আমি আজই ওদের সাথে কথা বলছি। পরের দিন সুজয় নামের একটি ছেলে তার মা সাবিত্রী এবং বোন সোমাকে নিয়ে প্রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসে। বা দিদি, আপনার মেয়ে তো খুব সুন্দর দেখতে। কিরে সুজয়, মেয়ে পছন্দ হলো? আমি আর কি বলবো মা, তোমাদের পছন্দই আমার পছন্দ। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা চাই খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে। বা দিদি, এটা তো খুব ভালো কথা, সুজয়ের মতো একজন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারলে আমি খুব শান্তি পাবো। আমার একটু আপনাদের সাথে কথা আছে। কি কথা মা, বলো। তোর আবার কিসের কথা? আমার কথা আছে মা, আমি যেই বাড়িতে বিয়ে করছি তাদের সাথে একটু কথা বলে নেব না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বলো না তোমার কি জানার আছে। দেখুন, আমি কিন্তু খুব ঘুরতে ভালোবাসি, তাই আমাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা এই কথা, ঠিক আছে মাঝে মধ্যেই ঘুরতে চলে যাবে, এতে এমন কি আছে? এই মেয়ে তো দেখছি বিয়েটা ভেঙেই ছাড়বে। আসলে সাবিত্রী দি, ও একটু ঘুরতে ভালোবাসে, তাই বলছিল আর কি, আপনারা কিছু মনে করবেন না। আরে না না, মনে কেন করব, ঘুরতে কে না ভালোবাসে বলুন, আমরাও ঘুরতে খুব ভালোবাসি। হ্যাঁ তাহলে দিদি, আমি কাল পুরোহিত মশাইকে ডেকে একটা ভালো বিয়ের দিন ঠিক করি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই করুন, আমরাও চাই খুব তাড়াতাড়ি প্রিয়াকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে। এক মাস পর দুই বাড়ির সম্মতিতে প্রিয়া ও সুজয় বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়িতে চলে যায়। পরের দিন সকালে প্রিয়া সুজয়কে বলে, সুজয় আমরা হানিমুনে যাব না? হ্যাঁ যাবো তো, তবে বিয়ের জন্য অফিস থেকে অনেক দিন ছুটি নিয়ে নিয়েছি, তাই এখন ছুটি নিতে গেলে একটু প্রবলেম হবে, আমরা কিছুদিন পরে যাই। প্রবলেম হলে সেটাকে সলভ করার দায়িত্ব তোমার, তাই বলে আমরা হানিমুনে যাব না? আরে আমি কি বলছি যাব না, আমি তো বলছি যাব, তবে কয়েকটা দিন পরে। কয়েকদিন পর মানে কতদিন পর? এই ধরো 4-5 মাস পর। 4-5 মাস, এতদিন পরে আমরা হানিমুনে যাব? প্রিয়া একটু বোঝার চেষ্টা করো, এখন ছুটি নিতে গেলে অনেক প্রবলেম হবে। আমি কিছু বুঝতে চাই না, আমি 2 দিনের মধ্যেই হানিমুনে যেতে চাই। 2 দিনের মধ্যে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার কোনো মাথা খারাপ হয়নি, বরং তোমারই মাথা খারাপ হয়েছে, বিয়ের এতদিন পরে হানিমুনে যাবে বলছো। দেখো সবে আমি বিয়ে করেছি, অনেক খরচও হয়েছে, আমার পক্ষে এখন হানিমুনে যাওয়া সম্ভব নয়। কি বলছো, তোমার কাছে কোনো টাকা নেই? মিথ্যে কথা কেন বলছো? বিয়ে করে যখন বউয়ের সকালরাত মেটাতে পারবেই না, তাহলে বিয়ে করলে কেন? আমি থাকবো না এরকম বাড়িতে, আমি আজকেই বাবার বাড়ি চলে যাব। এই বলে প্রিয়া তার ব্যাগ গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরে প্রিয়া দাঁড়াও, যেও না, আমার কথা শোনো। বৌমা যেও না, কথা শোনো আমাদের। যেদিন আপনার ছেলে আমাকে হানিমুনে নিয়ে যেতে পারবে আমি সেদিনই এই বাড়িতে আসব। এই বলে প্রিয়া তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যায়। এ কি প্রিয়া, তুই এখানে? আমি ওই বাড়িতে থাকবো না মা, তাই আমি তোমার কাছে চলে এসেছি। মানে কি বলতে চাইছিস তুই? আমার ভাগ্যটাই খারাপ, কোথায় ভেবেছিলাম বিয়ের পরে একটু হানিমুনে যাব, ভালো ভালো জায়গায় ঘুরতে পারবো, তা না করে সেই বাড়িতেই বসে থাকতে হবে, তাহলে বিয়ে করে আমার লাভটা কি হলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হানিমুনে না নিয়ে গেলে তুই সংসার করবি না? আমি কি বিয়ে সংসার করার জন্য করেছি নাকি? আমি তো বিয়ে করেছি যাতে হানিমুনে যেতে পারি। তোর সাথে কথা বলতেও আমার বিরক্ত লাগছে, তুই এক্ষুনি শ্বশুর বাড়ি যা বলছি। হায় হায়, শ্বশুর বাড়ির লোকেরা কি ভাববেন? না মা, আমি ওদের বলে এসেছি যতদিন না আমাকে হানিমুনে নিয়ে যাবে ততদিন আমি ওই বাড়িতে ফিরবো না, আর সংসারও করবো না। এই বলে প্রিয়া তার ঘরের ভিতরে চলে যায়। অপরদিকে সুজয়ও তার ঘরে বসে চিন্তা করতে থাকে। প্রিয়া যে এতটা পাগলামি করবে আমি তো ভাবতেই পারছি না, কি করব এখন? বসকে একবার ফোন করব? হ্যাঁ তাই বরং করি, দেখি ছুটি পাওয়া যায় কি না।
এই বলে সুজয় তার বস সৌমেনকে ফোন করে। হ্যালো স্যার, আমি সুজয় বলছি। হ্যাঁ সুজয় বলো। বলছি স্যার, আমার ছুটিটা আর 10 দিনের মতো এক্সটেন্ড করা যাবে? তুমি অলরেডি 15 দিনের ছুটি নিয়েছো, আবার 10 দিন ছুটি চাইছো, তোমার কি মাথা ঠিক আছে? সরি স্যার, আমি আসলে একটা খুব বিপদে পড়ে গেছি। তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে তো এইবার আমি বিপদে পড়ে যাব। দেখো সুজয়, আমি কিন্তু আর ছুটি এক্সটেন্ড করতে পারবো না, আর একান্তই যদি তোমার ছুটি লাগে তবে তুমি 5 দিনের মধ্যে 10 দিনের কাজ কমপ্লিট করো, সেক্ষেত্রে তোমাকে 24 ঘন্টা ডিউটি করতে হবে। স্যার 24 ঘন্টা ডিউটি করা তো পসিবল নয়। আমারও আর ছুটি এক্সটেন্ড করা পসিবল নয়। স্যার একবার একবার আমার কথাটি শুনুন। সুজয়ের কোনো কথা না শুনেই বস ফোন রেখে দেয়। আর কোনো উপায় নেই, আমাকে এখন থেকে 24 ঘন্টা ডিউটি করতে হবে, কিন্তু তার আগে প্রিয়াকে পুরো ব্যাপারটা জানাতে হবে। এরপর সুজয় তার শ্বশুর বাড়িতে চলে যায়। 24 ঘন্টা ডিউটি করতে হলে করবে, কিন্তু আমি হানিমুনে যেতে চাই। প্রিয়া, তুই কি তোর সব জ্ঞান হারিয়ে ফেলেছিস? একটা মানুষ কি কখনো 24 ঘন্টা ডিউটি করতে পারে? শোনো মা, মানুষ চাইলে সবকিছু করতে পারে, আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম, এবার সুজয় কি করবে সম্পূর্ণটাই ওর ব্যাপার। এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। কিছু মনে করো না বাবা, মেয়েটা ছোট থেকেই ঘুরতে যাওয়া নিয়ে এত জেদ, আমি কিছুতেই ওর এই জেদ কমাতে পারিনি। না না মা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ও যখন চাইছে আমি ওকে ঠিক হানিমুনে নিয়ে যাব। পরের দিন থেকে সুজয় অফিসে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকে। সেই সময় সুজয়ের এক কলিগ রিমি বলে, সুজয় এইভাবে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কাজ করছো অল টাইম, এরপর তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমার কাছে আর উপায় নেই রিমি, আমাকে এটা করতেই হবে। সুজয়ের অফিসে অনেক বন্ধুরা সুজয়কে অনেকবার বারণ করে, কিন্তু সে কারোর কথা না শুনেই সে দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই কাজ করতে থাকে। এভাবেই কাজ করতে থাকায় 2 দিন পরে সুজয় খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবরটি পেয়ে প্রিয়া এবং মিনতি হাসপাতালে ছুটে যায়। আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এখন কেন এসেছো তুমি? তোমার জন্য আজ আমার ছেলে হাসপাতালের বেডে ভর্তি হয়েছে। সরি মা, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম হয়ে যাবে। তোমাকে হানিমুনে নিয়ে যাবার জন্য আমার ছেলেটা দিন রাত এক করে না খেয়ে না ঘুমিয়ে নিজের এই অবস্থা করেছে, তুমি তো এটাই চেয়েছিলে। চলে যাও এখন এখান থেকে, চলে যাও। এই সময় সুজয়ের জ্ঞান ফিরে আসে। প্রিয়া তুমি এসেছো? আরে ওই তো বাবা, জীবনের জ্ঞান ফিরেছে। হ্যাঁ সুজয়, তোমার এই অবস্থা আমি না এসে কি করে থাকবো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আজ আমার জন্য তোমার এই অবস্থা। আরে ঠিক আছে, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি শুধু বাড়িতে ফিরে এসো। হ্যাঁ সুজয়, আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আর আমি কখনো হানিমুনে যাওয়ার কথা মুখেও আনবো না। না প্রিয়া, আমরা হানিমুনে যাব, তবে কিছু মাস পর। তোমার যখন সুবিধা হবে আমরা তখনই হানিমুনে যাব, তার আগে আমি তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা কখনো বলবো না। যাক বাবা, এত কিছুর পর মেয়েটার মাথা থেকে ঘুরতে যাওয়ার ভূতটা নামলো। এরপর থেকে প্রিয়া আর কখনো সুজয়কে হানিমুনে যাওয়ার কথা বলেনি। কিছু মাস পর সুজয় অফিসে ছুটি নিয়ে প্রিয়াকে নিয়ে মানালিতে হানিমুনে যায় এবং সেখানে তারা খুব মজা করে। এভাবেই তারা সুখে শান্তিতে একে অপরের পাশে থেকে জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। চপলাগঞ্জ গ্রামে মালিনী নামের এক হিজড়া তার সহপাঠীদের সঙ্গে রাস্তায় ভিক্ষা করে ও লোকের সুখবরে নাচানাচি করে জীবন কাটাত। একদিন মালিনী ঘরে বসেছিল, তখনই তার সহপাঠী চন্দনা এসে বলে, কি রে মালিনী, এখনো রেডি হসনি কেন? চৌধুরী বাবুর ছেলে হয়েছে, তার কাছে গিয়ে আমাদের পাওনাটা তো বুঝে নিতে হবে। হ্যাঁ যাবো তো, চৌধুরী বাবুর বাড়িতে প্রথম ছেলে হয়েছে, আমার না গেলে আর কি হয়? মালিনী তার সহপাঠীদের সঙ্গে চৌধুরী বাবুর বাড়িতে তার ছেলেকে আশীর্বাদ করতে যায়। চৌধুরী বাবুও খুশি হয়ে তাদের অনেক উপহার ও খাবার দেয়। সবাই উপহার নিয়ে বাড়ি ফিরছিল, তখনই মালিনী রাস্তার ধারে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে ক্ষুধার্ত অবস্থায় পথের ধারে বসে ভিক্ষা করছে। মালিনী তাকে দেখে খুব কষ্ট পায় এবং সে তার কাছে গিয়ে বলে, মা, এত বৃদ্ধ অবস্থায় রাস্তার ধারে বসে কি করছো? এভাবে এখানে বসে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। বাবা, আমি কি করব, এই পৃথিবীতে আমার কেউ নেই, তাই আমাকে
খাবার যোগানের জন্য রাস্তায় বসে ভিক্ষা করতে হচ্ছে। এরপর মালিনী নিজের পাওয়া সব উপহার ও খাবার ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। মা, আমার কাছে এখন আপাতত এইটুকুই আছে, এই সব নিয়ে এখন বাড়ি চলে যাও, তোমাকে এভাবে রাস্তায় বসে ভিক্ষা করতে হবে না। আজ থেকে আমি প্রতিদিন যা রোজগার করব তার অর্ধেক আমি তোমায় দেব, আর অর্ধেক আমি নেব। মালিনীর কথা শুনে বৃদ্ধা মহিলার চোখে জল চলে আসে এবং সে খুশি মনে বাড়ি ফিরে যায়। তার চলে যাওয়ার পর মালিনীর সহপাঠী চন্দনা তাকে বলে, কি রে মালিনী, তুই মহান আমি জানতাম, কিন্তু নিজের পাওয়া উপহার খাবার এক বৃদ্ধার কষ্ট দেখে সব দিয়ে দিলি, সত্যি তোর মতো পাগল পৃথিবীতে নেই। দেখ চন্দনা, এখন আমি মজা করার মুডে নেই, আমরা হিজরা তো কি হয়েছে, আমরাও মানুষ, আর যদি বয়স্ক মহিলা তোর মা হতো তাহলে কি তুই এটা বলতে পারতিস? মালিনী চন্দনাকে এই বলে বাড়ি ফিরে যায় এবং সেই দিন জল খেয়ে সে কাটিয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। মালিনী প্রতিদিন যা টাকা উপার্জন করত তার অর্ধেক টাকা ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিত এবং অর্ধেক টাকায় নিজের সংসার চালাত। কিছুদিন পর ওই বৃদ্ধা মহিলার অনেক বয়স হয়ে যাওয়ায় হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুতে মালিনী অনেক বেশি ভেঙে পড়ে। মালিনী নিজের সাধ্যমতো তার অন্তিম সংস্কার করে বাড়ি ফিরছিল, তখনই রাস্তার ধারে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এত রাতে বাচ্চার কান্নার আওয়াজ, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না, একটু ভালো করে দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। মালিনী এই বলে রাস্তার চারিদিকে ঘুরে ঘুরে বাচ্চাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ এভাবে খোঁজার পর সে দেখতে পায় একটি গাছের নিচে ছোট্ট একটি বাচ্চা পড়ে আছে। সত্যি তো কোনো নিষ্ঠুর মা বাবা বাচ্চাটাকে এভাবে এখানে ফেলে গিয়েছে। আরে কত ছোট্ট বাচ্চা! মালিনী এই বলে বাচ্চাটিকে কোলে তুলে নেয় এবং সে বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। মালিনীকে একটা ছোট্ট বাচ্চা আনতে দেখে তার সহপাঠীদের মধ্যে চন্দনা বলে, মালিনী এই বাচ্চা কোথা থেকে তুলে নিয়ে আসছিস? তুই জানিস না এটা হিজরা গ্রাম, এখানে শুধু হিজরারাই বাস করে। এই মেয়েকে তার নিষ্ঠুর বাবা মা রাস্তায় ফেলে দিয়ে গেছে, তাই এখন থেকে আমার মেয়ে, আর এই বাচ্চাটা আমার সঙ্গে এখানেই থাকবে। না না মালিনী, তা কি করে হয়, আমাদের গুরুমা এটা কখনোই মেনে নেবে না। চন্দনা তুই গুরুমার চিন্তা করিস না, সে আমি ঠিক মানিয়ে নেব। মালিনী চন্দনাকে এই বলে বাচ্চাটাকে নিয়ে নিজের রুমের ভেতরে চলে যায় এবং গুরুমাকে অনেক রিকোয়েস্ট করে মানিয়ে নেয়। মালিনী নামকরণ করে তার মেয়ের নাম রাখে মিনা। মিনা ছোটবেলা থেকেই দুরন্ত স্বভাবের মেয়ে ছিল। ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে সে হিজরা পরিবারের সকলের চোখের মনি হয়ে ওঠে। মালিনী তার মেয়েকে খুব আদর যত্নে মানুষ করে। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। একদিন মালিনী ঘরে বসেছিল, তখনই মিনা এসে বলে, মা ও মা আমি বড় ডাক্তার হব, তুমি আমাকে বড় ডাক্তার করে দাও না। আরে পাগল মেয়ে, আমি তোকে কিভাবে ডাক্তার করব, ডাক্তার হওয়ার জন্য তো অনেক পড়াশোনা করতে হয়। মা তাহলে আমি অনেক পড়াশোনা করব, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও না। ওরে বাবা, আমার মেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, আমি কালই তোকে গ্রামের স্কুলে অ্যাডমিশন করিয়ে আসব। মালিনী এই বলে পরের দিন সকালে গ্রামের স্কুলে মিনার অ্যাডমিশনের জন্য যায়। কিন্তু মিনা হিজরার মেয়ে হওয়ার কারণে তাকে স্কুলে অ্যাডমিশন দেওয়া হয় না। এই দেখে মালিনী দুঃখী মনে বাড়ি ফিরে আসে। মালিনী বাড়ি এলে মিনা বলে, কি মজা কি মজা, আমি কাল থেকে স্কুলে যাব। না মা, তুই একজন হিজরার মেয়ে হওয়ার কারণে ওরা তোকে স্কুলে ভর্তি নেয়নি। মা আমি কিছু জানি না, আমি স্কুলে যাব, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও। মিনা এই বলে কাঁদতে শুরু করে। এদিকে মালিনী মিনাকে কাঁদতে দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায়। সে ঠিক করে মিনাকে লেখাপড়া করানোর জন্য সে গ্রাম ছেড়ে শহরে যাবে এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্যাকপ্যাক করছিল, তখনই চন্দনা এসে মালিনীকে বলে, কি রে মালিনী ব্যাকপ্যাক করছিস কেন, মেয়েকে নিয়ে কি কোথাও বেড়াতে যাচ্ছিস? না চন্দনা, আমি কোথাও বেড়াতে যাচ্ছি না, আমার মেয়ে লেখাপড়া শিখে বড় ডাক্তার হতে চায়, তাই তার স্বপ্ন আমি এই গ্রামে থেকে পূরণ করতে পারবো না, তাই মেয়েকে নিয়ে শহরে চলে যাচ্ছি। মালিনী তুই এক কুড়িয়ানা মেয়ের জন্য নিজের বাসস্থান ছেড়ে অজানা শহরে গিয়ে থাকবি, আমাদের এটা একদমই ভালো লাগছে না। চন্দনা মালিনীকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মালিনী মিনাকে নিয়ে শহরে চলে আসে। মালিনী শহরে এসে প্রথমে নিজের থাকার জায়গা ঠিক করে। এরপর পরের দিন শহরের সব থেকে ভালো স্কুলে মিনাকে অ্যাডমিশন করানোর জন্য যায়। স্কুলের প্রিন্সিপাল মালিনীকে দেখে বলে, আপনি মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসেছেন কেন, এর মা বাবা কোথায়, আপনি তাদের ডাকুন,
আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। ম্যাডাম, মিনার মা বাবা আমি সব। ওকে আমি রাস্তা থেকে তুলে নিজের মেয়ের মতো মানুষ করেছি। না না, এক হিজড়ার মেয়ে আমাদের স্কুলে পড়বে তা কি করে হয়? আমি আপনার মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে পারবো না। ম্যাডাম, এরকম বলবেন না। আমার মেয়ে বড় একজন ডাক্তার হতে চায়। আমি তারই স্বপ্ন পূরণ করতে গ্রাম ছেড়ে শহরে এসেছি। আপনি যদি তাকে অ্যাডমিশন না দেন তাহলে আমার মেয়ে অনেক বেশি কষ্ট পাবে। ঠিক আছে ঠিক আছে, আর ওভার অ্যাক্টিং করতে হবে না। আমি তোমার মেয়েকে স্কুলে ভর্তি করতে রাজি আছি, কিন্তু তার জন্য তোমাকে 20,000 টাকা স্কুল ফিস জমা দিতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি কালই টাকা জমা দিয়ে দেব। মালিনী এই বলে মিনাকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে এবং পরের দিন 20,000 টাকা দিয়ে মিনাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। মিনা খুশি খুশি স্কুলে যাওয়া শুরু করে দেয়। এদিকে মালিনী মিনার লেখাপড়া ও সংসার চালানোর জন্য লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। এভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। মিনা দিন রাত পরিশ্রম করে স্কলারশিপ পেয়ে বড় ডাক্তার হয়। মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো তোমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসেছি। কি সারপ্রাইজ মা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মা, আমি মেডিকেল কলেজে টপ করে ডাক্তার হয়েছি। আজ আমাদের দুজনেরই স্বপ্ন পূর্ণ হয়েছে। ওরে বাবা, সত্যি মিনা তুই বড় ডাক্তার হয়েছিস? এবার আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। মালিনী এই বলে কাঁদতে শুরু করে। তখনই মিনা মালিনীকে বলে, মা আমি আর শহরে থাকবো না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। শহরে থাকবি না তো কোথায় থাকবি? তুই কি আবার বড় ডাক্তার হয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করছিস? আমি কিন্তু তোর সঙ্গে বিদেশে যাব না। মা, আমি তোমাকে বিদেশে নয় আমাদের গ্রামে যাওয়ার কথা বলছি। কত বছর হয়ে গিয়েছে আমরা গ্রামে যাইনি। সত্যি মা, তুই গ্রামে যাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মালিনী এই বলে পরের দিন সকালেই মিনাকে নিয়ে গ্রামে ফিরে আসে। মিনা গ্রামে এসে একটা ছোট্ট হসপিটাল খোলে এবং সেখান থেকে লোকের ফ্রিতে চিকিৎসা শুরু করে। এভাবেই হাসি খুশিতে তাদের জীবন কাটছিল। একদিন মিনা হসপিটালে ছিল, তখনই এক অসুস্থ ব্যক্তি রাকেশ হসপিটালে আসে। আঙ্কেল, আপনাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে, আপনি বসুন, আমি আপনার ভালো করে চেক আপ করি। না মা, আমার চেক আপ করতে হবে না, আমি জানি আমার কি রোগ হয়েছে। আঙ্কেল, কি রোগ হয়েছে আপনার? আপনি আমাকে বলুন, আমি আপনার চিকিৎসা করব। মা, আমার ক্যান্সার হয়েছে এবং শেষ স্টেজ চলছে, আমি আর বাঁচবো না, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। মা, আমি তোমার আঙ্কেল নয়, বরং আমি হলাম তোমার বাবা। আমি তোমার অপরাধী, আমি তোমাকে গ্রহণ না করে রাস্তায় ফেলে এসেছিলাম, আর তখন থেকেই আমি অসুস্থ। মিনা বাবার কথা শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়, কিন্তু তার শরীরের অবস্থার কথা জেনে তাকে ক্ষমা করে দেয় এবং সে তার বাবার শেষ সময়টা সেবা যত্ন করে কাটায়। অপরদিকে রাকেশ তার সব সম্পত্তি মিনার নামে করে দেয় এবং মিনার জন্য একটি বড় হসপিটালও বানিয়ে দেয়। সেই হসপিটালে মিনা রোগীদের ফ্রিতে চিকিৎসা করে মায়ের সঙ্গে খুব ভালোভাবেই জীবন কাটাতে থাকে।